আসসালামু আলাইকুম, আমি ইয়াসমিন রিতা, নিউ ইয়র্ক থেকে। আজকে এসেছি বাজার করতে কস্টকোতে। প্রচন্ড বৃষ্টি, তারপরেও আপনাদের জন্য ব্লগ করে নিয়ে যাচ্ছি। চলেন ভিতরে যাই। মূলত কস্টকো একটি হোলসেল বাজার, মার্কেট, দোকান, আপনারা যেটা বলেন সেটাই। এখানে আপনি বাসার ছোট থেকে ছোট জিনিস, আপনি কাপড় চোপড়, টেলিভিশন, খাওয়া দাওয়া, অন্যান্য আরও আরও অনেক জিনিস যা খুঁজবেন সব কিছু একই ছাদের নিচে আপনারা হোলসেলে পাবেন। তবে একটি কথা, এখানে থেকে শপিং করতে হলে আপনাকে অবশ্যই এখানকার মেম্বারশিপ কার্ড নিতে হবে, যেটা আপনার বছরে একবার আপনাকে $60 তাদেরকে পে করতে হবে সেই কার্ডের জন্য। একমাত্র মেম্বারশিপ কার্ড যাদের আছে তারাই এখানে এসে শপিং করতে পারবে। তো আমরা আজকে শপিং করতে এসেছি, সাথে সাথে পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। চল, আমি আস্তে আস্তে ভেতর দিকে যাব এবং পুরো ইয়েটা আপনাদেরকে, দোকানটা বা মার্কেটটা যাই বলেন সেটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। দেখেন, বলেছিলাম না যে কোনো জিনিস এখানে বাদ নেই, সব। ফ্রিজ থেকে শুরু করে ওয়াশিং মেশিন সব কিছু আছে এখানে। এটা হচ্ছে কাপড়ের সেকশন। এবং হোলসেল বলে যে আপনাকে এখান থেকে তিনটা চারটা কাপড় না নিলে তারা বিক্রি করবে না, তা না, আপনি এখান থেকে আপনার পছন্দ মতো এক পিস জিনিসও নিতে পারবেন। তবে হোলসেল যেটা আমরা বলছি সেটা হলো আপনার খাদ্য সামগ্রীর ক্ষেত্রে, সবকিছু আপনার বেশি বেশি দেয়া আছে সেখানে, সেরকম মানে একটা না, আপনার কোনো জিনিস নিতে হলে দেখা যাবে যে চারটা বা পাঁচটা সেরকম পিসে নিতে হবে। হোলসেল এই কারণে বলেছিলাম যে দেখতে পাচ্ছেন সব কিছুই আপনার এই ধরনের প্যাকেটে প্যাকেটে তারা দিচ্ছে। আপনি এখান থেকে মধু যদি নিতে চান তাহলে আপনাকে এই যে একই সাথে তিনটা নিতে হবে। ওয়াকিং ফ্রিজারের মতো আছে, প্রচন্ড ঠান্ডা এখানে। ডিম নিব এখান থেকে, প্রত্যেকটা ফ্রিজের ভেতরে এরকম এরকম করে থরে থরে সমস্ত জিনিস সাজানো আছে। টিস্যু পেপার, এক্সপেন্সিভ,
এটা হলো পিজা কিট, এটার মধ্যে সব কিছু দেয়া আছে, আপনি শুধু রেডি করে ওভেনে দিয়ে দিলেই এটা হয়ে যাবে। ফার্মেসি আছে ওষুধপত্রের জন্য। কাপ নুডলস আপনার একসাথে 24টার প্যাকেট। বাচ্চাদের ডাইপার, ছোট বাচ্চাদের অনেক ডাইপারের প্রয়োজন হয় তাই তারা একসাথে প্যাকেটে। ভেজিটেবল একসাথে 4 ধরনের ভেজিটেবল প্যাকেট করা আছে। মাশরুম, ফ্রেশ সুইট কর্ন, এখানকার মানুষ আসলে যারা চাকরি করে অনেকে প্রত্যেক দিনের বাজার হয়তো করতে পারে না, তারা একসাথে অনেকগুলো করে জিনিস এখান থেকে কিনে নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দেয়, যার জন্য তাদেরকে আর প্রত্যেক দিন বাজারের ঝামেলাটা পোহাতে হয় না। রেডি করা আছে সবজি, একদম কাটা রেডি করা অবস্থায় আছে। আঙুর নেব, সুবিধার মধ্যে যেটা হয় আপনি একই ছাদের নিচে সব কিছু নিয়ে যেতে পারছেন। যারা অর্গানিক পণ্য খেতে পছন্দ করেন, খাবার খেতে পছন্দ করেন, তাদের জন্য এখানে অর্গানিক ফুডেরও ব্যবস্থা আছে। ফল, শাকসবজি, দুধ, ডিম সব কিছুই অর্গানিকও পাওয়া যায় এখানে। ফ্রোজেন মাছ মাংস এখানে নিয়ে আসলাম, চিংড়ি মাছ প্যাকেট করা করা আছে, দাম দেয়া আছে এখানে। এপাশের ফ্রিজে যাবো আমরা, বিভিন্ন ধরনের মাছ স্লাইস করা আছে। আপনি আপনার চাহিদা অনুযায়ী দাম দেখে দেখে যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি নিতে পারবেন। যার যেটা পছন্দ সে সেটা তুলে নিচ্ছে, কোনো ধরনের দামাদামি নেই, কোনো ধরনের ঝামেলা নেই, বার্গেনিং নেই, কিছুই নেই।
এখানেও আপনারা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো শুধু রেডি করা আছে, আপনারা বাসায় গিয়ে কুক করতে পারবেন এমনভাবে। ভিতরে দেখেন তারা প্রসেসিং করছে। জিনিসগুলো রেডি করা একদম। গ্রিল সেটাই এখানে এনে আবার দেয়া হচ্ছে যার যা পছন্দ। এটা হচ্ছে মাংসের সেকশন, ভিতরে মাংস প্রসেসিং করছে, কাটছে তারা, কেটে কেটে এখানে প্যাকেট করে সামনে দিচ্ছে। আপনার বেকারি সেকশন, রেডি করা কেক আছে। যারা গাছ লাগাতে পছন্দ করেন তাদের জন্য এখানে গাছের চারা, বীজ, সার, সব ধরনের জিনিসপত্র আছে এখানে। কি নেই এখানে, সব কিছু পাবেন আপনারা একই ছাদের নিচে। বাচ্চাদের সাইকেল, সামনে ক্রিসমাস আসছে, তার আগে তার ডেকোরেশনের জিনিসপত্র চলে এসছে এখানে। কি সুন্দর সুন্দর সব জিনিস। ক্রিসমাসের ডেকোরেশনের জিনিসগুলো দেখেন কত ভালো লাগছে দেখতে। এই জিনিসটা তো আমার এখনই নিতে ইচ্ছে করছে। বই আছে, গল্পের বই, ক্রিসমাসের ডেকোরেশন দেখতে দেখতে আমি পাগল হয়ে যাচ্ছে। ওয়াও, আমরা কস্কোতে আসলে যেটা করি কেনাকাটা শেষ করে এখানে একটা বেকারির মতো আছে সেখানে থেকে আমরা খাওয়া দাওয়া করি। সবসময় আসলে আমরা যেটা খাই, একটা হটডগ আছে এখানে খুবই মজার, যেটার দাম মাত্র $1.50, সেটার সাথে আপনি একটা কোক ফ্রি পান। তো আজকে আমরা তার ব্যতিক্রম করছি, আমরা আজকে সেই হটডগটা খাচ্ছি না, আজকে আমরা চিজ পিজা নিয়েছি এবং স্মুদি। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। যাওয়ার আগে তো সবসময় বলি, আমার চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চাপ দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনারা পান। আমার ভিডিওটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার পাশে সবসময় এভাবেই থাকবেন। এখন যেরকম আছেন ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।